আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আলামিন হোসেন বিডিকার কার ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো টয়টা ব্র্যান্ডের টয়টা ফরচুনার সেভেন সিটের একটি গাড়ি আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি সীমিত বাজেটে টয়টা ব্র্যান্ডের টয়টা ফরচুনার গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি আমি সম্পূর্ণভাবে দেখাবো বন্ধুরা এই গাড়িটির মডেল হচ্ছে দু মডেল দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন দুই হাজার সাত সিসি হচ্ছে সাতাশশো গাড়িটি সম্পূর্ণভাবে ওয়াকটেনো চলছে ফোর হুইল ড্রাইভ এই গাড়িটিতে পাবেন গাড়িটির ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন বর্তমানে কি অবস্থায় আছে আমি গাড়িটি সম্পূর্ণভাবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণভাবে গাড়িটি দেখানোর শেষে আমি অবশ্যই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা করব। তো এখনও যারা আছেন বিডিকার ব্লকে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন তো আসুন আমরা আজকের ভিডিওটি অবশ্যই শুরু করি বন্ধুরা আপনারা গাড়িটির সামনের শেপটা অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন টয়টা ব্র্যান্ডে টয়টা ফরচুনার দুই হাজার ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়িটির কন্ডিশন খুবই সুন্দর পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটির বাহিরের কন্ডিশন ভিতরের কন্ডিশন আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা গাড়িটি সম্পর্কে ভালো একটা রিভিউ পেয়ে যান এলচএডি হেডলাইট রয়েছে এবং সামনের যে গ্রিলের শেপ অরিজিনাল রয়েছে এগারো সিরিয়াল গাড়িটির সামনের গ্লাস পিছনের গ্লাস ডানে বামে প্রত্যেকটি গ্লাস আপনি টটা ব্র্যান্ডের অরিজিনাল পাবেন এবং আর গাড়িটির কোথাও কোনো প্রকারের কোনো কাজ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্লাস হচ্ছে বডিতে কোনো স্কারস নেই এ ছিল গাড়িটির সামনের যে ফ্রন্ট কন্ডিশন সাইট আমি একটু বডিতে চলে এসেছি ফুল বডিতে একটু ভালো করে লক্ষ্য করবেন কোথাও কোনো প্রকারের স্কারচ আছে কি না গাড়িটির যে অ্যালোরিমটি একটু দেখাচ্ছি টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল রয়েছে অ্যালোরিম এবং টায়ার কন্ডিশনের অবস্থা হ্যাঁ কতটুকু ভালো রয়েছে আপনারা নিজেরাই একটু দেখবেন বিট কিন্তু খুবই ভালো আছে একদম নতুন চাকা টায়ার অ্যালোরিম আর ফুল বডিটা এটা হচ্ছে একটি সাতাশো সিসির ভিভিটিআই ইঞ্জিন রয়েছে গাড়িটিতে সাতাশো সিসির ভিভিটিআই ইঞ্জিন অকটেন চালিত ইঞ্জিন আমি ইঞ্জিন কন্ডিশন মাইলেজ আপনাদেরকে দেখাবো তো ফুল বডিটা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনার এখানে পাদানি রয়েছে এবং যেই গ্লাস রয়েছে গ্লাসের আর নিচে আপনার নিকেলের বিট রয়েছে গ্লাস টয়টা ব্র্যান্ডের অরিজিনাল রয়েছে সো গাইস এই ছিল আমার গাড়িটির টোটাল যেই বডির কন্ডিশন আমি আপনাদেরকে একটু এবার ভিতরে নিয়ে যাব। গাড়িটির ভিতরের বর্তমান অবস্থা রকম রয়েছে এই গাড়িটির বাহিরে হচ্ছে ব্ল্যাক এবং ভিতরে হচ্ছে বেজ কালার সম্পূর্ণভাবে যেই সিট কাবার লাগানো আছে আপনাকে গাড়িটি কেনার পরে আর কোনো প্রকার কোনো সিট কাভার লাগাতে হবে না বেজ কালার ভিতরে বাহিরে ব্ল্যাক এটা কিন্তু খুবই সুন্দর যারা আছেন বেচ কালার ইন্টেরিয়র রয়েছে এমন ফরচুনার গাড়ি কিনতে চান তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এবং আমাদের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন বর্তমানে কে কোথায় আছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কারা বাংলাদেশ থেকে দেখছেন কারা প্রবাস থেকে দেখছেন আমরা বুঝতে পারবো বন্ধুরা গাড়িটির এটা হচ্ছে অটো গিয়ার অটো গিয়ার এবং এখানে রয়েছে ফোর হুইল ড্রাইভ আপনি গাড়িটি ফোর হুইল ড্রাইভ চালাতে পারবেন এবং অটো গিয়ার রয়েছে হ্যান্ড ব্রেক রয়েছে এখানে যে আপনার একটি এমার্জেন্সি বাটন এবং এসি টোটাল ফাংশন আপনি এখানে পাবেন সম্পূর্ণভাবে টাচ পাবেন এখানে একটি ডিভিডি প্লেয়ার রয়েছে ড্যাকবোর্ড কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এই গাড়িটিতে আপনি পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল সম্পূর্ণভাবে ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন কি স্টার্ডের গাড়ি আমি আপনাদেরকে একটু স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করছি গাড়িটি এখন বর্তমানে স্টার্টে রয়েছে আর যারা আছেন পার্সোনালভাবে ইউজের জন্য ঢাকা ঢাকার বাইরে যারা যাওয়া আসা করেন তাদের জন্য গাড়িটি খুবই পারফেক্ট একটি গাড়ির সীমিত বাজেটে আমি দাম কিন্তু বলে দেব ভিডিওর শেষের দিকে এই গাড়িটির রান হয়েছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি আপনারা মাইলেজ ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন গাড়িটি আসলে বর্তমানে কতটুকু ফ্রেশ রয়েছে আমি একটু গাড়িটির ইঞ্জিন সাউন্ড শোনানোর চেষ্টা করব তো বন্ধুরা ইঞ্জিন সাউন্ড যারা শুনে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ রয়েছে ইঞ্জিন কতটুকু ভালো রয়েছে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই অলরেডি বুঝে বুঝতে পেরেছেন একটা গাড়ি যখন আমরা কিনতে যাই একটা বাংলাদেশ ইউজ কার হোক কম দামি হোক বেশি দামি সেই গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না সেটা দেখার জন্য আমরা প্রত্যেকটা বিট আমরা ভালো করে চেক করে থাকি এবং শিওর হয়ে থাকি তো এই গাড়িটির ক্ষেত্রেও আমরা চেক করেছি শিওর হয়েছি কোথাও কোনো প্রকারের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমরা এই গাড়িটিতেও খুঁজে পাইনি তো এবার একটু গাড়িটির ভিতরের যেই তো বন্ধুরা আমি গাড়িটির যে পিছনের তিনটি সিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টোটাল এই গাড়িটিতে আপনি সেভেন সিট পাবেন সামনে রয়েছে দুটি সিট পিছনে রয়েছে তিনটি সিট সিট স্পেস কিন্তু খুবই ভালো রয়েছে এবং লেগ স্পেস কিন্তু খুবই ভালো রয়েছে পর্যাপ্ত পরিমাণে আপনি জায়গা পাচ্ছেন ভিতরে একটা গাড়ির স্লিং কতটুকু সুন্দর আছে সেটা কিন্তু ব্যবহারের উপরে নির্ভর হয় যদি গাড়ির পার্সোনাল ইউজ না হয় তবে স্লিং কিন্তু এত সুন্দর আপনি পাবেন না আর যদি পার্সোনাল ইউজের হয় তবে স্লিং কিন্তু খুবই সুন্দর পাবেন আমাদের এই গাড়িটির স্লিং খুবই সুন্দর রয়েছে আপনারা অবশ্যই একটু দেখতে পাচ্ছেন সো গাইস আমি আপনাদেরকে যে পিছনের তিনটি সিট দেখানোর চেষ্টা করছি এবং পিছনের যে ডোরে আমরা বিটগুলো চেক করেছি ভালো করে শিওর হয়েছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়িটিতে নেই এরপরেও আপনি যখন আসবেন গাড়িটি দেখবেন ভালো করে চেক করে আপনার যদি সমস্ত চেকে গাড়িটি ভালো লাগে তবে ট্রয় করবেন গাড়িটির পিছনের যে শেপটা একটু দেখাচ্ছি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন টয়টা ব্র্যান্ডের টয়টা ফরচুনার গাড়িটির পিছনে সেন্সর রয়েছে দুটি সেন্সর রয়েছে এবং পিছনের সম্পূর্ণ যে ব্যাকলাইট টয়টা ব্র্যান্ডের অরিজিনাল রয়েছে আমি গাড়িটির যেই একটু ব্যাকডালার কন্ডিশনটা একটু দেখাবো এখানে কতটুকু জায়গা রয়েছে এবং কী অবস্থা রয়েছে এখানে আপনি মালামাল ক্যারি করার জন্য জায়গা পাবেন এবং আপনি টোটাল সেভেন সিট ব্যবহার করতে পারবেন সামনে রয়েছে দুটি সিট এরপরে তিনটি এরপরে দুটি টোটাল হচ্ছে সেভেন সিট সো গাইস এই ছিল গাড়িটির পিছনের যে কন্ডিশন আমি এবার একটু ইঞ্জিনের কাছে চলে যাব বর্তমান ইঞ্জিন কন্ডিশন দেখানোর জন্য তো বন্ধুরা আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটা দেখানোর একটু চেষ্টা করব ভালো করে একটু লক্ষ্য করবেন গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ভিভিটিআই ইঞ্জিন সাতেরশো সিসির অকটেন চালিত ইঞ্জিন আপনারা সবাই জানেন ভিভিটিআই ইঞ্জিন খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি ইঞ্জিন গাড়িটি সম্পূর্ণভাবে তেলে চলছে আপনি যদি ফুয়েল কস্ট কমাতে চান তবে আপনি এলপিজি কনভার্ট করতে পারেন অথবা সিএনজি সেটা আলোচনার মাধ্যমে হবে সো গাইস যে ব্যাটারি আপনি সম্পূর্ণভাবে অরিজিনাল পাবেন এবং বর্তমান ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস কি অবস্থায় আছে কতটুকু ফ্রেশ রয়েছে একটু ভালো করে লক্ষ্য করবেন গাড়িটির ইঞ্জিনের উপরে ইঞ্জিন যে কাবারটি রয়েছে সেটাও কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে অরিজিনাল রয়েছে এবং সামনের দিক দিয়েও প্রত্যেকটা বিট আমরা চেক করেছি শিওর হতে আমরা সক্ষম হয়েছি যে এই গাড়িটিতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই হ্যালো ভিউয়ার্স আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম তো এবার গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং প্রাইস আস্কিং প্রাইস চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চৌত্রিশ লাখ পঞ্চাশ হচ্ছে গাড়িটির আস্কিং মূল্য যখন আপনি আমাদের শোরুমে সরাসরি আসবেন গাড়িটি দেখবেন যদি গাড়িটি আপনার পছন্দ হয় অবশ্যই আলোচনার মাধ্যমে অল্প কিছু দাম কমানো যাবে আর তাছাড়া যারা আমার ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলের কাস্টমার তাদের জন্য দামের ব্যাপারে আমার পক্ষ থেকে অবশ্যই কিছুটা হলেও ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের এই গাড়িটি সম্পর্কে গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওর নিচে এই মুহূর্তে আমাদের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা আজকের ভিডিও থেকে অবশ্যই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দর যে কোনো গাড়ি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা প্রত্যেকটা ভিডিওতে চাই যারা আছেন আমাদের ভিওয়ার যারা বাংলাদেশ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তারা যেন সবচেয়ে সীমিত বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের যেন একটি গাড়ি তারা কিনতে পারেন আমরা সব সময় সেই ব্যবস্থায় করে থাকি এবং গাড়ি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি সো গাইস আমার এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই বিডিকার ব্লক চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম